জাফর আমি চলে যাই তুমি থাকো তো বাচ্চা রেখে নিয়ে কেন পাগলামি করছো তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকব আমি তোকে বিশ্বাস করেই বাসে আসছি তুই তো ফ্রড তোর কাছে তো আমার থেকে তো ঠেলেই বেশি তোর কাছে এই যে আপনার নবাবজাদা সন্তান চলে এসছে হ্যাঁ তাকে না আপনার ছেলেকে নিয়ে আমি চলে যাই এই তুই এদিকে তুই তোর জন্য আমার এই ঘর থেকে বেরোতে হচ্ছে তো তুই আয় আমার সাথে যদি তোমার থাকতে হয় তাহলে আমার কথা তোমার শুনতে হবে আর তোমার ছেলেকে এই ঘর থেকে বের করতে জোজো জো জোজো কি হয়েছে বাবা মা আমি চলে গেলে তুমি ভালো থাকবে কোথায় যাবি তুই তুই আমাকে বোর্ডিং স্কুলে রেখে আস তোকে কোথাও যেতে হবে না আমি আছি না আচ্ছা মা ওই লোকটা তোমাকে অনেক মারে আমার ভীষণ কষ্ট হয় আর মারবে না বাবা বলেছে আমাকে সত্যি তো প্রমিস তুই তুই এটা দেখ না দেখ থ্যাংক ইউ এই শোনো না বসো তোমাকে তো বলাই হয়নি আর বলবো বা কিভাবে সবসময় তো ছেলে 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 জাফর আবার আচ্ছা কি বলতে চাও বলো না নতুন একটা কোম্পানির সাথে চুক্তি হয়েছে আমাদের 400 কোটি টাকার ওয়াও কনগ্রাচুলেশনস থ্যাংক ইউ মাই ডিয়ার ভাবছি এটা সেলিব্রেট করবো হ্যাঁ অবশ্যই বলো কবে কোথায় এই উইকে ভাবছি ঢাকার বাইরে কোথাও খুব ভালো হবে ছেলেটাকে নিয়ে অনেকদিন কোথাও যাওয়া হয় না ও খুব নো ছেলেকে নিয়ে যাও তো যাবে না ওইখানেই থাকবে কি বলছো তুমি ওকে কোথায় রেখে যাব আমি তোমাকে বারবার নিষেধ করেছি আমার সব কিছুতে তোমার ছেলেকে তুমি আনবে না আমার সহ্য হয় না ওকে তুমি তো সব জেনে শুনে আমার সাথে সম্পর্ক করেছিলে আমাকে বিয়ে করেছিলে এখন হুট করে এসব বললে তো করেছিলে চেয়েছিলে অলরেডি কি আপনার জীবনে আমি পাস্ট হয়ে গেলাম মিস সিলভিয়া যদি তাই মনে করো তাহলে তাই বাহ 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 আসলে মেরে এরকমই যখন নিজের স্বার্থে লাগে না তখন সব কিছু ভুলে যায় একদম অ্যাকচুয়াল স্বার্থপর হয়ে যায় মেয়েগুলা এরকমই সব চলবে কি ভাবে মিস্টার জোজো সাহেব আপনি তো এই দামি খেলনাটা খুব সুন্দর করে নষ্ট করে ফেলেছেন আপনার 14 গোষ্ঠীর কেউ তাতে দামি খেলনা দেখেনি এই যে আপনার লাট সাহেব খুব সুন্দর করে দামি খেলনাটা নষ্ট করলো দেখো তোমার লক্ষ্মী ছেলে হ্যাঁ
একটা খেলনাও তার কাছে টিকে না। বেয়াদব, এদিকে আজকে তোর একদিন কামাল। এদিকে তোমার যদি আমার সাথে থাকতে ইচ্ছে না করে থেকো না, চল। এই জোজো, আয় না।